চট্টগ্রামের বাসখালি থেকে আজিজুল ইসলাম। আসসালামু আলাইকুম জাজেস, রাবার ব্যান্ড মনাইয়ার বাপ বাঙ্গে এবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ বাঙ্গে এবার নয়া সোনার ঘর, বউ আতার হারি লইয়ে এহান বজর, মনাইয়ার বাপ বাঙ্গে এবার নয়া সোনার ঘর। এইটা তারা কি বুঝলেন? কি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারা বিয়ে করেন নাই তারা মেয়ে দেখতে যাবেন সকাল 9টার আগে, কারণ বিউটি পার্লার 9টার আগে খুলে না। যাদের জিএফ নাই তারা কি অনেক চিন্তিত? আর মিয়া জিএফ নাই কি হয়েছে, বাকি 24টা অক্ষর তো আছে। আমার বুড়া দাদু দাদিরে বলতেছে, আমার দাদি বলতেছে, এই এটা কি শুনে কইছো তুমি এত বুড়া বইছে? আমি বুড়া হইতে পারি এটা ঠিক আছে, কিন্তু আমার মন তো বুড়া হই নাই। আমাদের পারফর্মার হৃদয় দোকানে গিয়ে বলছে, আচ্ছা মামা আপনি আমার আব্বুকে চিনেন? না রে বাবা তোর আব্বুরে তো চিনি না। আমার আম্মুকে চিনেন? না রে বাবা তোর আম্মুরে তো কোনোদিন দেখিও নাই। আপনি আমার বড় ভাইকে চিনেন না? আরে মিয়া তুই শুদ্ধ গোষ্ঠী কাউরে চিনি না বলছি না? ও তাহলে দুইটা সিগারেট দেন। আমার সেই বুড়া দাদু ট্রেনে করে যাচ্ছিল, যাওয়ার পথে ট্রেনের বাথরুমে গিয়ে দেখে বদনাটা শিকল দিয়ে বাঁধার জায়গা পর্যন্ত আসছে না। ফোন দিল কর্তৃপক্ষকে, আরে বাবু এটা তোমরা কোন ধরনের বদনা লাগাইছো, এত ছোট্ট শিকল দিয়ে যে জায়গা পর্যন্ত আসছে না রে মিয়া, হে থাকা তো কম নাও না। তখন কর্তৃপক্ষ পাল্টা জবাব দিল, আচ্ছা বদনা না হয় শিকল দিয়ে বাঁধা, জায়গা বরাবর যাচ্ছে না, আপনি তো আর বাঁধা নেই, আপনার জায়গাটা বদনা বরাবর নিয়ে যান। আমি শুরুতেই বলতে চাই, কেমন লাগলো এই দাদুর পারফরমেন্স? তুষার ভাই বলুন। খুব ভালো ছিল, কিন্তু আজকে মানে প্রথম পারফরমেন্সে তোমার একটু নার্ভাস ছিল, এটা বোঝা গেছে, তো এটা ঠিক হয়ে যাবে। মুনমুন ম্যাডাম কেমন লাগলো আপনার? হাফিজুর এই দাদুর মতো অ্যাক্টিং করতে করতে কিন্তু তোমার হাঁটু আর কোমরে যেন ব্যথা না হয়। আর পারফরমেন্সের কথা বলবো যে ভালো, একটু মনে করে করে করছিলে, হ্যাঁ যেমন সব কিছু যদি মনে থাকে ফ্লুয়েন্ট যাবে, সেই জায়গাটায় তুমি আরো কাজ করবে। হ্যাঁ ভালো। আমিন ভাই কেমন লাগলো এর পারফরমেন্স? আমার ওর পারফরমেন্স সত্যি অসাধারণ লেগেছে। আমি এই জন্য বলছি যে ও যখনই একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে যাচ্ছে, মাঝখানে যে গ্যাপটা দিয়েছে, আমার কাছে গ্যাপটা ভালো লেগেছে। ভালো লাগছে এই কারণে যে একটা জোকস যদি আমি নিজে এনজয় না করতে পারি, এর আগে যদি আরেকটা জোকস চলে আসে, তাহলে আমি বুঝবো না ওই জোকসটা কেমন ফিল হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওই ওই গ্যাপের জায়গাটা যেটা মুনমুনাপা বললো, ওই গ্যাপের জায়গাটা তুমি অন্য কিছু দিয়ে একটু ম্যানেজ করে নিও, পারফরমেন্স দিয়ে, নট ভোকাল পারফরমেন্স, বডি পারফরমেন্স দিয়ে একটু ম্যানেজ করে নিও, আদারওয়াইজ তোমার পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে। একটা বিষয় যেটা মনে হয়েছে আমার কাছে যে আসলে মার্সেল হাসো সিজন 5 জমে উঠেছে, জমে উঠবে। আমিন ভাই যেটা বললো সেটা মাথায় রেখো, আর উনিও যেটা যেখানে রেখে গ্যাপগুলো পূরণ করতে বললো সেটা ঠিক গ্যাপে গ্যাপে রেখো। আর এবার আপাতত তোমার এই জায়গাটা ওই জায়গা মতো।